দীপক, শুয়ে পড়ছো নাকি? না, কেন? না, বলছিলাম যে তোমাকে একটা ব্যাপারে একটু সাবধান করা দরকার। না মানে তোমার ঠিক এতটা উদার হওয়ার কোনো মানেই হয় না। আর সপ্তমীকে বর্দার সঙ্গে ঠিক এইভাবে মেলামেশা করতে দেওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। সারাদিন তুমি বাড়ি থাকো না, আর বর্দারও বিয়ে হয়নি, তুমি বোধহয় বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। দীপক, তারও তো একটা চাহিদা আছে নাকি? কথায় আছে না, ঘি আর আগুন পাশাপাশি রাখলে ঘি তো গলবেই। ঠিক ঠিক ঠিক। আবার এই যেমন কেউ যদি সাপের সঙ্গে ঘর করে, মানে তোমার মতন সাপ, সে সাপ তো ছোবল মারবেই। আমি তো কিছু মিথ্যে বলিনি। আপনি তো কোনো কাজটাই ঠিক মতো করলেন না। না করলেন সময় মতো বিয়ে, না রাখছেন সংসারের সম্মান, আর এখন সপ্তমীর সঙ্গেও ঠিকভাবে মেলামেশা করছেন না। কোনো কাজটাই আমি ঠিক সময় না করলেও এই কাজটা আমি ঠিক সময় করব। সপ্তমীকে প্রথম দিন থেকে আমি শুধু আমার ভাতৃবধূ নয়, ছোট বোনের মতন দেখি। তুমি তোমার স্বার্থ নিয়ে এতই ব্যস্ত ছিলে যে সম্পর্কের কথাটা তোমার চোখে পড়েনি। ওই নোংরা মুখ নিয়ে তুমি যদি ভবিষ্যতে এই মুখ হও, তোমার মুখ আমি ভেঙে দেবো।